ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে আপডেট সংবাদ, উত্তর কোরিয়া ফের সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া। আরো বিস্তারিত জানিয়ে দেব। রুশ সেনা ঘাঁটিতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকশো নিহতের দাবি। আশি বছর পর আবার জার্মান ট্যাঙ্কের মুখোমুখি আমরা, বললেন পুতিন। শত্রুদের নতুন আতঙ্ক, শায়দ ১৩৬ ডন দাবি ইরানের। আরো জানিয়ে দেব, ভারত পাঁচ বছরে ২৪ মিলিয়ন ডলার বিদেশি অস্ত্র কিনেছে। কাশ্মীর সীমান্তে সংঘাত নিরসনে একমত ভারত ও পাকিস্তান। আরো থাকছে, আবারও মার্কিন সেনা ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা। এবং সর্বশেষে জানিয়ে দেব, প্রথমবার ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। উত্তর কোরিয়া ফের সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারি। দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে শনিবার ফের সমুদ্রের দিকে একটি সন্দেহভাজন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার একদিন পরে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, এদিন বিকেল ৫:২২ পিয়ংইয়ং এর সোনান আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে অস্ত্রটি কোথায় পড়েছে তা তাৎক্ষণিকভাবে বলা হয়নি। উত্তর কোরিয়া ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে একাধিক পরিকল্পিত সামরিক মহড়া ঘোষণা করে। এরপর উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শত্রু দার তার প্রতিনিধিদের বিরুদ্ধে অভূতপূর্ব শক্তিশালী পদক্ষেপের হুমকি দিয়েছে। উত্তর কোরিয়া চলতি বছরের ১ জানুয়ারি পরীক্ষামূলক প্রথম একটি স্বল্প পোলার অস্ত্রের পরীক্ষা চালায়। এবছর উত্তর কোরিয়া ৭০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে মার্কিন ভূখণ্ডে পৌঁছানোর সম্ভাব্য ক্ষমতা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ২০২৩ সালে তার পরমাণু কর্মকাণ্ড দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি দেশটির পারমাণবিক ওয়ারহেড উল্লেখযোগ্য বৃদ্ধি, শত্রু দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে যুদ্ধক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যাপক উৎপাদন আর উন্নত ICBM গুলো বিকাশের আহ্বান জানিয়েছে। তিনি গত সপ্তাহে রাজধানী পিয়ংইয়ং এর একটি বিশাল সামরিক কুচকাওয়াজের সময় এক ডজনের বেশি ICBM প্রদর্শন করেছে। রুশ সেনা ঘাঁটিতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকশো নিহতের দাবি। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তারা প্রভাঞ্চল দোনেৎস্ক এর রকেট আক্রমণ চালিয়ে কয়েকশো রুশ সৈন্যকে হত্যা করেছে। ইউক্রেন নিহতের সংখ্যা প্রায় ৪০০ বলে দাবি করলেও রুশ কর্মকর্তারা বলেছেন তাদের ৬৩ জন সৈন্য নিহত হয়েছে। এসব সংখ্যা নিশ্চিতভাবে যাচাই করা সম্ভব হয়নি। দোনেৎস্কের সমর্থন কর্তৃপক্ষ হতাহতের কথা স্বীকার করলেও প্রথম দিকে কোনো সংখ্যা নিশ্চিত করতে পারেনি। রুশ অধিকৃত মিকোলাইভ শহরে একটি স্কুল ভবনে, যা রুশ সৈন্যরা একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল, ইউক্রেন রকেটটি আঘাত হানে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেন বাহিনী যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করে ৬টি রকেট নিক্ষেপ করেছে, যাতে দুটি রকেটগুলি করে ভূপাতিত করা সম্ভব হয়। এতে বলা হয়, আক্রমণের লক্ষ্যবস্তু ছিল একটি ভবন যাতে রুশ সৈন্যরা থাকত। একজন রুশ কর্মকর্তা বলেছেন এটি ছিল এক বড় ধরনের আঘাত। এদিকে দোনেৎস্কে এক ডজন রুশ সমর্থন কর্মকর্তা দানিল ব্রেসলব বলেছেন, নতুন বছর শুরুর দিকে মধ্যরাতে ২ মিনিট পরপরই ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপ পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, আক্রমণে হতাহতের সংখ্যা এখনো গণনা করা হচ্ছে না। কিছু রুশ ভাষ্যকর এবং ব্লগার আক্রমণকারী কথা স্বীকার করেছে, তবে তারা আভাস দেন যে নিহতের সংখ্যা যত দাবি করা হচ্ছে তার চেয়ে কম। এদিকে রুশপন্থী ভাষ্যকার ইগোর গিরকিন বলেছেন, নিহতের সংখ্যা শত শত, যদিও সঠিক সংখ্যা এখনো অজানার কারণে অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। ভবনটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে এবং এতে গোলা বারুদ মজুত করা ছিল বলে ক্ষতি আরো বেশি হয়েছে বলে জানান তিনি। আশি বছর পর আবারও জার্মান ট্যাঙ্কের মোকাবেলা করতে যাচ্ছে রাশিয়া, বললেন পুতিন। আশি বছর পর রাশিয়া আবারও জার্মান ট্যাঙ্কের মোকাবেলা করতে যাচ্ছে, এমনটা জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার স্তলিন গার্দ যুদ্ধ শেষের ৮০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি, খবর বিবিসির। স্তলিন গ্রাদের বর্তমান ভালো নাম বলগো গ্রাদ,
যেখানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন পুতিন, তিনি বলেন ইতিহাসে পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এটা অবিশ্বাস্য হলো সত্য, জার্মানি লেপার্ড ট্যাঙ্কের মাধ্যমে আবার রাশিয়াকে হুমকি দেওয়া হচ্ছে। ভাষণে এক পর্যায়ে আবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেন, যারা যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারানোর আশা করছে তারা হয়তো জানে না রাশিয়ার সঙ্গে আধুনিক যুগের যুদ্ধ তাদের জন্য অনেকটা ভিন্ন হবে। আমরা আমাদের ট্যাঙ্কগুলো তাদের সীমান্তে পাঠাচ্ছি না, তবে জবাব দেওয়ার জন্য আমাদের হাতে আরো উপায় আছে। আমরা শুধু সাজা যুদ্ধাস্ত্রগুলো ব্যবহারের মাধ্যমেই সীমাবদ্ধ থাকবো না, এটা সবার বোঝা উচিত। এখন থেকে 80 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্থালিন গার্দ শহরে জার্মান নাৎসি সেনাদের বিরুদ্ধে লড়েছিলেন সোভিয়েত সেনারা। এটি যুদ্ধ নামে পরিচিত ওই যুদ্ধে প্রায় 91,000 জার্মান সেনাকে আটক করেছিল সোভিয়েত বাহিনী। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কিয়েভকে নানা সামরাস্ত্র দিয়ে সহায়তা করে আসছে পশ্চিমা মিত্র দেশগুলো। এরই মধ্যে সম্প্রতি বেশ কয়েকটি দেশ ইউক্রেনে অত্যাধুনিক ট্যাঙ্ক দিতে রাজি হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীকে নিজেদের তৈরি লেপার্ড 2 ট্যাঙ্ক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বার্লিন, সূত্র ইন্ডিপেন্ডেন্ট। শত্রুদের নতুন আতঙ্ক, শাহেদ 136 ড্রোন। ইরানের শত্রুদের নতুন আতঙ্কের নাম শাহেদ 136 ড্রোন। এ ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালানো সম্ভব, হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমস নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় এই ড্রোনটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি বিস্ফোরণ নিয়ে সরাসরি লক্ষ্যবস্তু থেকে নিজেই বিস্ফোরিত হয়। এতে যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষের দ্রুত চাপে ফেলতে তাদের বিদ্যুৎ কেন্দ্র, তেলক্ষেত্র, গ্যাস ক্ষেত্রের মতো স্থাপনাগুলো নিখুঁত হামলা চালানো যায়, অথচ আশপাশে কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয় না। 2011 সালের দিকে মার্কিন ড্রোনের প্রযুক্তি আপডেট করে নিজস্ব সিমর্গো ড্রোন তৈরি করে ইরানের বিজ্ঞানীরা। তখন থেকে একের পর এক ড্রোন ভার্সন তৈরি করেছে ইরান। এর একটি হলো শাহেদ 139, সেটাকে আরো ডেভেলপ শাহেদ 136 রূপ নিয়েছে, যা বর্তমান ইরানকে ব্যাপক আলোচনায় ফেলে দিয়েছে। কারণ ইউক্রেনের বিরুদ্ধে শাহেদ 136 ড্রোন ব্যবহার করে দেশটি বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে রাশিয়া। এশিয়া টাইমস এর খবর বলা হয় ইয়েমেনের হুতি বিদ্রোহী লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিন, হামাস, ইসরায়েলি জিহাদ ও ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত যোদ্ধারা ইরানের ড্রোন ব্যবহার করে। 5 বছরে $24 মিলিয়ন বেশি অস্ত্র কিনেছে ভারত। ভারত গত 5 বছরে 1,90,000 কোটি রুপি অর্থাৎ প্রায় $24 বিলিয়ন বিদেশি অস্ত্র সরঞ্জাম কিনেছে। এর মধ্যে হেলিকপ্টার, যুদ্ধবিমান, রাডার, রকেট, বন্দুক, পিস্তল, ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ রয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল এবং স্পেন সহ আরো কিছু দেশের কাছ থেকে এসব অস্ত্র কিনেছে ভারত। লোকসভায় শুক্রবার জুনে প্রতিরক্ষা মন্ত্রী অজয় ভাট এর সব তথ্য জানিয়েছে। 2017-18 অর্থবছরে 30,677 কোটি রুপি, 2018-19 অর্থবছরে 38,100 কোটি এবং 19-20 অর্থবছরে 40,330 কোটি এবং 20-21 অর্থবছরে 43,916 কোটি এবং 21-22 অর্থবছরে 40,840 কোটি রুপির অস্ত্র কিনেছে ভারত। এর মধ্যে 59,000 কোটি রুপি দিয়ে ফ্রান্সের কাছ থেকে রাফেল যুদ্ধবিমান কেনা হয়েছে। প্রতিরক্ষা ব্যয়ে রাশিয়া যুক্তরাজ্যকে পেছনে ফেলে ভারত বিশ্বের তৃতীয় স্থান অর্জন করেছে, কিন্তু ক্ষমতাধর প্রতিবেশী চীনের সবচেয়ে অনেক পিছিয়ে আছে ভারত। কিন্তু চীন ভারতের চেয়ে 4 গুণ বেশি খরচ করে, যুক্তরাষ্ট্রের ব্যয় ভারতের চেয়ে 10 গুণ বেশি। কাশ্মীর সীমান্তে সংঘাত নিরসনে একমত ভারত ও পাকিস্তান। কাশ্মীর বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় গোলাগুলি বন্ধ করার ব্যাপারে একমত হয়েছে চীন, বৈরী, ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দুপক্ষীয় সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে। এনডিটিভি, আল জাজিরা কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ দীর্ঘদিনের ঘটনা নিরসন কল্পে বসেছে। 2003 সালে নিয়ন্ত্রণ রেখা অস্ত্রবিরতি কার্যকরকে সম্মত দুদেশ আনুষ্ঠানিকভাবে তা বহাল থাকলেও প্রায় লঙ্ঘনে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সরকার গঠনের পর থেকে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো কার্যকর অগ্রগতি হয়নি, বরং পরিস্থিতি আরো খারাপ হয়েছে। ভারত ও পাকিস্তান সেনাবাহিনী অপারেশনাল প্রধানরা বৃহস্পতিবার সকালে টেলিফোনে কথা বলেছে। সেই সময় তারা হিমালয় অঞ্চলটিতে সম্ভব শান্তি বিনষ্টকারী সহিংসতাকারী সৃষ্টিকারী ইস্যুগুলি নিয়ে আলোচনা করে পরস্পরের উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করে দুপক্ষ। পরে এক যৌথ বিবৃতিতে কাশ্মীর সীমান্ত অস্ত্র বিরতি ঘোষণা দেওয়া হয়।
পাকিস্তানের পক্ষ থেকে আলাদা এক বিবৃতিতে উদ্ধৃত করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা অন্যান্য সেক্টর সব ধরনের চুক্তি সমঝোতা অস্ত্র বিরতির উপর করা নজরদারি বহাল রাখার ব্যাপারে সম্মত হয়েছে দুদেশ। সূত্র ইন্ডিয়া টুডে। এবার মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ রকেট হামলা। ইরাকের অবস্থানরত দুটি মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। সিএনএন জানায় মঙ্গলবার রাতে ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে 12টির বেশি রকেট হামলা চালিয়েছে ইরান। এর রকেট হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় এদিকে হামলার কথা স্বীকার করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন ড্রোন হামলায় দেশটির শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্ব জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার জবাবে এই হামলা চালানো হয়। ইরাকের আল আসাদ নামের ওই বিমান ঘাঁটিতে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের শক্ত একটি বিমান ঘাঁটি হিসেবে পরিচিত। ওয়াশিংটন ওই ঘটনার উপর নজর রাখছে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিসাম। বলেছেন ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। এ ব্যাপারে আমরা সচেতন রয়েছে এবং গভীর পর্যবেক্ষণ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘটনা অবহিত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপদ দল ও প্রতিরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এদিকে হামলার পর ইরান নিউজ এজেন্সিতে ইরানের রেভলিউশনারি গার্ড এর বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে হামলার উৎস প্রধান সুলাইমানি হত্যাকাণ্ডের বদলা। আমরা সতর্ক করে দিতে চাই যে সন্ত্রাসী যুক্তরাষ্ট্রকে যারা তাদের ঘাঁটিগুলোকে ব্যবহার করতে দিয়েছে তাদেরকেই লক্ষ্যবস্তু করা হবে। বিশ্বের যেখান থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালানো হোক না কেন তাদেরকেই রুখে দেওয়া হবে। সূত্র সিএনএন। প্রথমবার ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমানকে লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনীর অর্ধশিত S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ঘটনাকে ইসরায়েলের দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি বড় ধরনের পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ইসরায়েলের চ্যানেল 30 টেলিভিশন জানিয়েছে গত শুক্রবার রাতে নজিরবিহীন এই ঘটনা ঘটেছে যখন ইসরায়েলি সামরিক বিমান হামা প্রদেশের মাফিয়া শহরের কাছে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাতে জানা গেছে ইহুদিবাদী ইসরায়েলের বিমান থেকে মধ্য অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। সিরিয়ার সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। হামা প্রদেশের ওই এলাকা থেকে ইসরায়েলি বিমান চলে যাওয়ার সময় রাশিয়া S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে। সিরিয়ায় S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার সামরিক বাহিনী পরিচালনা করে এবং তাদের অনুমোদন ছাড়া সিরিয়ার সামরিক বাহিনী S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে না। চ্যানেল 30 বলেছে S-300 ক্ষেপণাস্ত্র একেবারে জন্যই ব্যবহার করা হয়েছে নাকি ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতি পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হচ্ছে। এ বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা কোনো মতামত ব্যক্ত করেনি। বিভিন্ন সূত্র বলছে ইউক্রেনে ইসরায়েল সমর্থন দেওয়ার কারণে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।